গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অ্যাকচুয়ালি অনিশাদেরকে কালকে নিয়ে আসার পরে আমি অনেক টেনশনে ছিলাম যে হয়তো কী করে ম্যানেজ করবো, কারণ বাচ্চাটাকে নিয়ে খুবই মুশকিলে পড়েছিলাম। মানে পড়িনি, মানে পড়তে পারি সেটা ভেবেছিলাম যে ও যদি রাত্রে না ঘুমোয় তারপর আবার সকালে জেগে থাকে তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার, কারণ এখানে প্রচণ্ড গরম। এনিওয়েজ, বাট 8:10 বাজে অলরেডি, আমরা সব রেডি, পুজো করা, ঘর দোর পরিষ্কার করা, যা সমস্ত কাজ থাকে, ডেলি রুটিন পুরো কমপ্লিট, অনিশা রান্নাবান্না কমপ্লিট, বাচ্চাটা ঘুমোচ্ছে এখন, তো এরপরে আমি বেরিয়ে যাবো অফিস। কিছুটা ঘুমিয়ে রয়েছে, এখান থেকে দেখে আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। টাটা করতে পারলো না আজকে, আর ঠিক আছে ঠিক আছে, সকাল উঠে সমস্ত কিছু রেডি করে, মানে সকালের যা যা মানে রান্না, তারপর ওকে টিফিনটা দেওয়া, তারপর আমাদের খাবার, মানে হরলিক্স খাওয়া, ওর প্রোটিনেক্স কি না, প্রোটিনেক্স তো না, ইনশিওর না, হ্যাঁ ওটা খাওয়া, সমস্ত কিছু কমপ্লিট 8:10 বাজে। আর ও এখন অফিস বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর যদিও বা পিছনে আমার এখনও ব্যাগটা ফাঁকা করা হয়নি, কালকে আর পারিনি, কারণ কালকে অনেকটা জার্নি করে এসেছি, এত গরম যে কিছুতেই আর কিছু করে উঠতে পারিনি, তো আস্তে আস্তে ওগুলো হবে, ওগুলো নিয়ে চাপ নিয়ে সাইডে রাখা আছে। আর এই ঘরটা তো ইউজও হয় না সেভাবে, তো এখানে থাকলে খুব একটা অসুবিধা নেই, আস্তে আস্তে যেমন সময় পাওয়া যাবে সেরকম করা যাবে। আর আমাদের দেখে আমাকে একটু উস্কো ফুস্কো লাগছে, তার মানে এর পিছনে বলি, পরিশ্রমী মানুষদেরকে সবসময় সুন্দর লাগে না, তাদের সবসময় পরিপাটি হয়ে বসে থাকার সময় থাকে না, কিন্তু হ্যাঁ তারা সমস্ত কিছু সামলাতে পারে। তো যাই হোক, কাজকর্ম কমপ্লিট, এবার একটু ফ্রেশ হব। কালকে আসার পর বেশ কিছুটা ভয়ই ছিল যে হয়তো পারবো না, কি করবো না করবো, হয়তো ম্যানেজ করতে পারবো না, হ্যাঁ হয়তো কখনো সঘনও একটু প্রবলেম আসবেই, আসাটাই স্বাভাবিক, সে আমরা একা থাকলেও আসতো, তো এখন ও আছে, ওরও আসবে, হয়তো কখনো কোল থেকে নামবে না, কান্নাকাটি করবে, সেগুলো ম্যানেজ করেই চলতে হবে। বাট এটা বুঝতে পারলাম কি যে চাইলে পারবো, করে নিতে পারবো, নিজেদেরটুকু একটু একটু করে নিতে পারবো। আর অনেকে আমাকে বলছিল কি যে তুই ওখানে একা গিয়ে কি করবি, কি হবে না হবে, অনেক টেনশন হচ্ছে এই তাই। তো আমি একটা জিনিস মনে মনে ভাবি, হয়তো তখন তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি, কি বলবো সত্যি তো তাই, বাট বড়রা তো টেনশন করবে আমাদেরকে নিয়ে। তো কিন্তু আমি একটা জিনিস মানি যে তোমার সাথে কেউ থাকুক চায় না থাকুক, কেউ থাকতে পারুক বা না পারুক, থাকুক চায় না থাকুক না, কি সবাই তো আর ইচ্ছে করে থাকে না এমন নয়, হয়তো তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না থাকা আমাদের সাথে সবসময়, কিন্তু সে কেউ থাকতে পারুক চায় না পারুক, উপরে একজন আছে, সে তোমার সাথে থাকবে, তুমি যদি তাকে চাও পাশে সে তোমার সাথে থাকবেই, তো এই ভরসাটা আমার মধ্যেও আছে। আর এসবের কথা তো ছেড়েই দাও, ওর মধ্যে তো মানে ও যে ও তো অন্য লেভেলের মানুষ, ও তো মানে মানে ওর মতো তাকে ভরসা বিশ্বাস হয়তো আমিও করতে পারি না, আমি হয়তো মাঝে মাঝে একটু ইয়ে হয়ে পড়ি, বাট ও কখনোই সেটা হয় না, ও সবসময় জানে যে সে তার সাথে ওর সাথে আছে, তা নাহলে এই পুরো টাইমটা আমরা একা একা কখনোই কাটাতে পারতাম না। মানে হ্যাঁ অবশ্যই অনেকে হেল্প করেছে, বাট এখানে থেকে যে মানে ইয়ে মানে কাজকর্ম করা, সমস্ত কিছু ম্যানেজ করা, সেটা তো আমি করেছি, এটাই আর কি। তো যাই হোক, আজকে অনেকদিন পর আবার এই জায়গাটা, প্রায় দিন 15 পর এই জায়গাটা করে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, একা আমি বাচ্চাকে নিয়ে সারাদিন থাকবো, তবে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর যদি কখনো না পারি বা কোনোদিন ব্লগ দিতে এখন না পারি, তাহলে আমার তোমরা ম্যানেজ করে নিও আর কি। যাই হোক চলো ভিতরে যাই এখন, তারপর ওকে এখন দেখি একটু অয়েল টয়েল ম্যাসাজ করে দেবো, কারণ ওকে আমি চেষ্টা করি সারাদিনে 3 অয়েল ম্যাসাজ করার, আর যদি 3 নাও হয়ে ওঠে কোনো দিন, তো ওখানে বাড়িতে অনেক কেউ চলে আসছিলো সন্ধ্যের দিকে, তো সকালে বসে কথা টথা বলছিলো, আমি হয়তো সবসময় সন্ধ্যেরটা করে উঠতে পারছিলাম না, বাট আমি সকাল এবং দুপুর দু টাইমে ওকে অয়েল ম্যাসাজ করি, আর টাইম পেলে সন্ধ্যে, তো সেটা এখন ও তো এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলেই আমি সেগুলো করবো।
আর এদিকে ওর চুস্কিগুলো আমি গরম জলে স্টেরিলাইজ করতে দিয়েছি। এটাকে আগে আমি ক্লিন করে নিই, আর কী দিয়ে ক্লিন করি সেটা দেখাচ্ছি, দাঁড়াও। যে এটা হ্যালোফাই থেকে নেওয়া, এটা বেবি সেফ ক্লিনজার। এটা অনেক কিছু জিনিস, মানে ওর এসেন্সিয়াল জিনিসপত্র সব কিছু ওয়াশ করার জন্য ইউজ করি আমি। তো এটা দিয়ে প্রথমে ওগুলোকে ধুয়ে নিয়ে ক্লিন করে নিয়ে তারপর সেটাকে আমি স্টেরিলাইজ করার জন্য গরম জলে ফেলি। ম্যাডাম এখনও ঘুমিয়ে আছে, মানে মাঝখানে দেহপ্রিয় যাওয়ার পর একবার উঠেছিলো, এখন বাজে 10:30 মতো, মাঝখানে উঠেছিল। ওকে আমি খাইয়ে দিয়েছি, একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছি ওর বডিতে, আর ওখানে ওর কিছু এসেন্সিয়াল মেডিসিন, এখানে ওর ওয়াইপস, তারপর ওর শোয়ানোর জন্য কিছু কাপড়, তারপর কিছু কিছু জিনিস টুকিটাকি রাখা আছে যেগুলো আমি হাতের কাছে পেয়ে যাব, কারণ আজকে তো একা আমি। আজকে যেহেতু ওকে নিয়ে আমি বাড়িতে একা, সেহেতু ও যে সময়গুলো ঘুমোবে সেই সময়গুলো আমি কাজ সেরে নেব। মানে আমার তো এমন কিছু কাজ নেই, তবে ছোটো ছোটো কাজ আছে, কাজ নেই ভারী কাজ নেই, কিন্তু ছোটো ছোটো অনেক কাজ আছে যেগুলো ওকে নিয়ে, মানে ওরই জিনিসপত্র, তো সেগুলো আমাকে প্রপারলি ক্লিন করা, এগুলো তো আমাকে করতেই হবে। এগুলো তো কোনো মানে না থা কাজ করবো না কাল করবো এরকম করে দিলে তো হবে না, এগুলো করতেই হবে। তো যার জন্য ওর যেসব এসেন্সিয়াল জিনিসপত্র সেগুলো আমাকে সময় রেডি করে হাতের কাছে রেখে নিতে হবে। আর আমি আজকে মোটামুটি বেশ কিছু তোমাদের শেয়ার দেখালাম যে আমি ওর কিছু জিনিসপত্র, যেগুলো এমনিতেই ওর জিনিসপত্র আমি বাস্কেটে ঠিকঠাক করে গুছিয়েই রাখি যাতে আমি হাতের কাছে পেয়ে যাই, কিন্তু বাস্কেটটা তো বেডের মধ্যে ভাবে তুলে রাখা যায় না, তো ওর জন্য বাস্কেট থেকে নিয়ে আমি বেডের মধ্যে যেগুলো মানে একদম লাগবেই লাগবে সেই সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। তার মধ্যে আছে কাঁথা, তারপর টিপস, মেডিসিন এইসব। আর হচ্ছে আমি বাড়িতে ওকে এই গরমের সময় যখন ও প্রথম হলো সেই সময়টা বেশ কিছু টাইম আমি ওকে মোটামুটি সারাদিনে 2-3 করে প্যাম্পার পরাচ্ছিলাম, মানে ডাইপার পরাচ্ছিলাম, কিন্তু এই যা বীভৎস গরম তাতে হতে পারে র্যাশ বেরিয়ে যেতে পারে বা অস্বস্তি হতে পারে। র্যাশ বেরোনোর জন্য আমি র্যাশ ক্রিম ইউজ করবো, কিন্তু তবুও ওর তো একটা অস্বস্তি হবে না সবসময় ওটা পরিয়ে রাখলে, তো ওর জন্য আমি ওকে বাড়িতে এখন সবসময় ওই ডাইপার পরাই না, এখন ওকে এমনি যে মানে ন্যাপিগুলো হয় সেগুলো পরিয়ে রাখি, নর্মাল কাপড়ের যেটা পরিয়ে রাখি, আর এই কাঁথা ইউজ করি, অয়েল ক্লথের উপর কাঁথা ইউজ করি, তারপর রাত্রিবেলায় শোয়ার সময় তখন কেবলমাত্র আমি ওকে এখন ডাইপারটা পরাচ্ছি। তা নইলে ওর খুব সমস্যা হয় বা হতে পারে, আমি জানি না ওর হয় কি না, বাট হতে পারে ভেবে আমি ওকে এটা পরাচ্ছি না এখন। তা আবার হয়তো যখন শীতের সময় বা বর্ষার সময় তখন হয়তো পড়াতে লাগতে পারে, কারণ তখন তো পরিষ্কার করে ধুলেও ওগুলো শোকাবে না সবসময়, তো তখন আবার ইউজ করা যেতে পারে, কিন্তু এই গরমে একদমই নয়। বাজে এখন 3:30, আর আমার ফল টল খাওয়া হয়ে গেল, কারণ আমি আজকে লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করে নিয়েছি, মানে 1টার মধ্যে, যেটা অন্যান্য দিন হয়তো 1:30-2 হয়ে যায়, সেটা আজকে পুরোপুরি 1টার মধ্যে করে নিয়েছি। তার কারণ শেষ হয়ে মানে কি সেই সময় ঘুমোচ্ছিলো আর আমারও একটু একটু খিদেও পেয়েছিলো, তো দেখলাম ও ঘুমোচ্ছে আর আমার খিদেই যখন পেয়ে গেছে তখন খেয়ে নেওয়া ভালো, ওয়েট না করে, তো ওর জন্য তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি। তো এখন 3:30 বাজে, ফলটা অনায়াসে এই সময় খাওয়াই যায়, তো ওর জন্য ফল টল খেয়ে নিলাম। আর এদিকে এখন এসেছি, প্রচুর জামাকাপড় মেলা আছে এদিকে, ওর আমার দেশপ্রিয় সকলের জামাকাপড় মেলা আছে, তো সেগুলোকে দেখছি যে দেশপ্রিয় যাওয়ার আগে এগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছিলো, তো এতক্ষণ এগুলো শুকিয়ে যাওয়ারই কথা, তো সেগুলোই আমি একটু দেখতে এসেছি যে কতটা শোকালো। ওর কাঁথাগুলো না একটু শোকাতে টাইম লাগে, তার কারণ হচ্ছে একটু মোটা হয় ওগুলো, তো ওর জন্য ওগুলো একটু শোকাতে টাইম লাগে, তো ওর জন্য এতক্ষণ আমি তুলিনি, কিছু কিছু জিনিস তুলে নিয়েছিলাম যেগুলো শুকিয়ে গেছিলো, আর এই কয়েকটা জিনিস শোকায়নি সেগুলো এখনও পড়ে আছে, তো সেগুলোই নিতে এসেছি।